काय फोन करे डाकली का ना बुझली तो फोन कैसे नहीं करो ने इतने से डॉन डॉन मेला था का बच्चों था का बिल्डिंग कर लो तो तो भेवी सी और उसके लिए सीट करे टाका ले लूँ मेला टाका लिखा है लील भाई तो ওখানে আসো দিয়ে দেখতে আছি তুই তো পাচ্ছি তাহলে কী হবে কী করবো তাহলে বল কিছু তুই টেনশন করিস না আমি দেখছি হ্যাঁ তাহলে আমি এআই ভাই বলে দিব তো আমি দেখছি তো তুই আমি ওখানে যাব বুঝলি যে এআই ভাই বলবো তুই খালি হ্যাঁ বলবি ঠিক আছে আমি সামলাচ্ছি শুধু আমি হ্যাঁ বলবো ঠিক আছে তাহলে চ যাই বুঝলি ভাই এখানে চাঁদের দেশে আমার বাড়ি করেছি আমরা করছি তুই আমি ঠিক আছে এসব কথা কাউকে বলিস না তো শুনতে পাবে বুঝলি হ্যাঁ আস্তে আস্তে থাক ঠিক আছে শুনতে পাবে না আমি সব শুনে নিয়েছি শুনতে পারলি আমি ওখানে লুকিয়ে লুকিয়ে সব শুনছিলাম কখন এ কি করে শুনলো রে সেটাই তো ভাবছি আমি এইসব কথা কাউকে বলিস না ঠিক আছে আমি কাউকে বলবো না কিন্তু তোমাদের সাথে আমাকে পার্টনার করতে হবে তাহলে আমি কাউকে বলবো না তো সবকে বল দিব ঠিক আছে ভাই তোকে পার্টনার করে দেবো কিন্তু 20 লাখ টাকা লাগবে ওখানে বাড়ি করতে আমার 80 লাখ টাকা খরচ 20 লাখ টাকা লাগবে যদি দিস তাহলে পার্টনার হলো জানিস 40 লাখ টাকা দিয়েছি তোকে দিতে হবে তাহলে তোমরা যত টাকা চাহাবা চাও আমার বসের কাছে বহুত টাকা আচ্ছা আমি দিব ঠিক আছে 20 লাখ টাকা ফিক্সড হলো হ্যাঁ তাহলে হ্যাটসেক ঠিক আছে আমি কালকে বসের কাছ থেকে 20 লাখ টাকা নিয়ে চলে আসবো ঠিক আছে কাল দেখাবে কালকে 20 লাখ টাকা নিয়ে এখানে চলে আসবি ঠিক আছে হ্যাঁ ঠিক আছে এই জায়গাতে তো যেখানে সেখানে আনলেই হবে তুই আমার ফোন করে দিবি আমার নাম্বারটা লিখে নে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমার নাম্বারটা নিয়ে নে ঠিক আছে তুমি বলো আমি বের করছি 7275 7275 8393 8393 00 00 ঠিক আছে তাহলে কার কথা হবে কি নামে রাখবো চাঁদের বস কি করে তার কাটা বডিগার্ডটা কইরে ফোন লাগা দেন ওকে এখন আসছে না সেই গিয়েছে ও তারকাটা কোথায় গেছে না গেছে এই তারকাটা বডিগার্ড বস হয়ে দাঁড়া দাঁড়া কি হয়েছে বলছি যে বাগানে দুটো ছেলে মেয়ে পেয়েছিলাম ওরা বলছিল যে চাঁদে বাড়ি করাচ্ছে তাই আমার বাড়ি বানার ইচ্ছে হয়েছে এই চাঁদে তাই আপনার কাছ থেকে আমি 20 লাখ টাকা নিতে এসেছি আচ্ছা হ্যালো টাকা নিতে আসো হ্যাঁ এ তো চলে এসেছি পিছনে এই তো একটা বড় বিল্ডিং আছে ওটার পিছনে চলে আসেন সব মিলে দাঁড়িয়ে আছি কই আমাদের টাকা তাহলে তুমি চাঁদের বস না ইয়েস কি করে এই তো চলে এসছি মিস লাগাছো তো আচ্ছা ঠিক আছে তাহলে কাজ হবে তো হ্যাঁ একদম ঠিক আছে কবে কবে ঠিক আছে কালকে হবে তো কালকে আবার হেলিকপ্টারে ওটা আমাদের রিট পাঠাতে হবে একদম চাঁদে জানে তার কাটা কই রে ওর জন্য আমার সব টাকা চলে গেল জানিস ওই তার কাটাকে বডিগার্ড দিয়েছেন কেন বডিগার্ড ওর কথা শুনে আমি পাগল হয়ে গেলাম রে 20 লাখ টাকা এখানে নাকি কাছে ওকে ধরবো আজ ওর কপালে দুঃখ আছে ওকে আমি গুলি দিয়ে খপড়ি উড়িয়ে দিব ওই দেখানে বসে ওখানে বসে আছে দেখ গেম খেলছে এ মার মার এ মার মার এসে মার 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 এই গেম মার নিয়ে এ মার ওকে আরে বের করছি দাঁড়া কে তুই দাঁড়া বস আপনি এখানে আরে আমি তোর জন্য আমার 20 লাখ টাকা চলে গেছে জানিস এই বড় লাগে খুন করব মার মারব মার কি করে